আমরা জানেন বাস্তব অনুষ্ঠান, আমি যে যেই প্রোগ্রামগুলো করি আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকেন রাজদার পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর বিচার, কেননা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর বিচারের মাধ্যমে কিন্তু মানুষ ভালো আছেন, ভালো থাকতেই হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু হচ্ছে মানুষের জীবনে শুধুমাত্র গ্রহগত প্রতিকার নয়, বাস্তুর সঙ্গে কিন্তু টাই আপ করা হয়, কেননা বাস্তুর বিচারও সাথে প্রয়োজন, সঙ্গে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি বিচারও কিন্তু প্রয়োজন। আমি আজকে আমার একজন ক্লায়েন্ট, তিনি এসেছিলেন, তার বাড়িতে বাস্তুর সমস্যা, অর্থাৎ তার প্রতিকার করেছেন বহু জায়গায়, তিনি করেছেন কিন্তু তার বাস্তুর সমস্যা কিন্তু কিংবা তার গ্রহগত সংস্কার করেছেন কিন্তু তার ততটা কিন্তু কাজ বুঝতে পারছেন না। এরকম প্রচুর মানুষ কিন্তু আমাদের চেম্বারে আসেন, শুধুমাত্র গ্রহগত প্রতিকার করে বসে আছেন, অ্যাস্ট্রো বাস্তুরও কিন্তু তারা অ্যাপ্লাই কিন্তু করেনি। এই অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই না করলে জীবনে সঠিক সফলতা মেলে না। আমার কাছে প্রচুর এরকম ক্লায়েন্ট আসেন, তারা তাদেরকে আমি কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু অ্যাপ্লাই করে তাদেরকে যে যেই কথাগুলো বলে দিই, যে যে ডিরেকশনগুলোকে বলে দিই, যেগুলোকে কোন স্থানগুলোকে আমাদের বুস্ট আপ করতে হবে, ঘরের কোন কালারটা আমাদের করা উচিত, কোন কালার করলে আপনারা জীবনে সফলতা পেতে পারেন, আপনাদের ঘরের ডাইনিং রুমের কোন কালার হওয়া উচিত, আপনার বাড়ির কর্তা অনুযায়ী কর্তার বেডরুম কি হওয়া উচিত, আপনার ছেলের যে পড়ার ঘরে স্টাডি রুম কি আছে, সেখানে স্টাডি রুমের কোন দিকে মুখ করে বসে পড়াশোনা করছে, সেই কালারটা কি হওয়া উচিত, সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাস্ট্রো পাওয়ার অফ অ্যাস্ট্রোর বাস্তুর প্রয়োগ না করলে, অ্যাপ্লাই না করলে কিন্তু জীবনের সফলতা কিন্তু মেলে না। এগুলো কিন্তু মানতে হয়, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা, শুধুমাত্র ওই মন্দিরে গিয়ে পুজো আচ্ছা দিলাম কিংবা আমরা হোম যজ্ঞ করলাম সমস্ত কিছু মিটে গেল তা কিন্তু নয়। অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই না করলে জীবনে কিন্তু অনেক পিছিয়ে পড়তে হয়, সঠিক যদি প্রেডিকশন, সঠিক যদি কাজ পেতে হয় অবশ্যই কিন্তু আপনাদের পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু হাত ধরতে হবে। কেননা আমি দেখেছি, আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন অনলাইনে প্রতিকার, তিনি অনলাইনে আমার কাছ থেকে কনসাল্ট করেছেন, তিনি কিন্তু প্রতিকারও কিন্তু করেছেন, তিনি তাদেরকে আমি যে যেই কথাগুলো বললাম, তার যখন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করতে বললাম, যে যে স্থানে কী কী স্থানে ওনার যে কোন স্থানটা বুস্ট আপ করতে হবে, দেখলাম ওনার কর্মের দিক থেকে উনি উন্নতি করতে পাচ্ছেন। এরকম আমার কাছে প্রচুর মানুষ আমার কাছে আসেন, বললেন রাজদা আমি না হাতে একটা চুনি পড়েছি, আমি সেটাকে তামা দিয়ে বানিয়েছি, তা সত্ত্বেও কিন্তু আমি চুনি পড়েও কিন্তু জীবনে উন্নতি করতে পারছি না। আমি দেখলাম তার ছকে অবশ্যই যে জ্যোতিষী ওনাকে প্রেডিকশন করেছেন একদম ঠিক আছে, একদমই চুনি ওনার ক্ষেত্রে একদম প্রযোজ্য স্টোন, কিন্তু অ্যাস্ট্রো বাস্তুর যখন দেখলাম, যখন বাস্তুর জায়গায় যখন চলে গেলাম, তখন দেখলাম তার কিন্তু ওই স্থানটা কিন্তু দেখলাম ড্যামেজ অবস্থায় পড়ে আছে, ওই স্থানটা কিন্তু তাকে যখন বুস্ট আপ করলাম তখন তিনি কিন্তু অবশ্যই সেখান থেকে রক্ষা হবেন, কেননা তাকে প্রতিকার দেওয়া হয়েছে, তাকে প্রতিকার দেওয়া হয়েছে, সেখান থেকে তিনি কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আমার কাছে এরকম অনেকেই কিন্তু আমরা ফোন করে জানান যে রাজদা আপনার কাছে এসে আমরা ভালো আছি, তাদেরকে এবার জিজ্ঞেস করে দেখবেন তারা নিজেরাও বলে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করে কিন্তু আমি ভালো আছি। এই যে জায়গাগুলো কিন্তু আমাদের জানতে হয়, এগুলো বুঝতে হয়, শুধুমাত্র ওই একটা ছেলে খুব চঞ্চল, একটা মুক্ত পড়িয়ে দিলাম, পড়াশোনায় মন বসছে না, একটা পান্না পড়িয়ে দিলাম, এখন সবাই এটা জেনে গেছে, মাঙ্গলিক দোষ চলছে, একটা মাঙ্গলিক দোষের প্রতিকার করে নিলাম, হোমযজ্ঞ করলাম, মাঙ্গলিক দোষ কেটে গেল, কিন্তু আপনার যখন বাড়িতে সম্বন্ধ আসছে সম্বন্ধগুলো ম্যাচিওর করছে না, কোন স্থানে বসতে হবে, প্লাস আপনার আপনার সেই ক্যান্ডিডেটের কোন দিকে মুখ করে বসলে ভালো হবে, যেই স্থানটা বসছে কোন কালারটা তার ক্ষেত্রে শ্রেয়, কোন জামা কাপড় পরে বসবে, কোন কালারের জামা কাপড় পরে তিনি বসবেন, এইগুলো কি কি ড্রেস পরে তিনি বসবেন, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু আমাদের বিচার করতে লাগে। এগুলো বিচার না করলে কিন্তু আমরা ভালো থাকতে পারি না, সমস্ত কিছুর দিক থেকে কিন্তু একটা প্রপার ওয়েতে, প্রপার যোগে যদি করা যায় তাহলে কিন্তু সঠিক সময়ে কিন্তু কাজ পাওয়া যায়। সামনে আমাদের খুব শুভ একটা যোগ, 5ই জুন, আমরা সবাই জানেন, সবাই এখন অমাবস্যার ব্যাপারে সবাই কিন্তু জেনে গেছেন, কোন কোন অমাবস্যার নাম আমরা কিন্তু অনেকেই কিন্তু জানেন, সামনেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফলহানি অমাবস্যা, তার মানে ফল লাভ পেতে হবে, এই ফল লাভ পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এই ফলহানি অমাবস্যা, এই যে বুদ্ধ পূর্ণিমা গেল, এই যে বুদ্ধ পূর্ণিমা একটা শুভ যোগ, এই বুদ্ধ পূর্ণিমার শুভ যোগে কিন্তু যারা যারা প্রতিকার করেছেন, নৃসিংহদেবের পুজো কিন্তু এই বুদ্ধদেবের, এই আমাদের এই বুদ্ধ পূর্ণিমা কিন্তু নৃসিংহদেবের কিন্তু পুজো হয়, অর্থাৎ বিষ্ণুর কিন্তু অষ্টম অবতার, এই যে অবতারের পুজো করলে জীবনে কিন্তু সন্তান লাভ পাওয়া যায়, অনেকেরই কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে সমস্যা হয়, অনেকে সন্তান লাভ সন্তান কিন্তু হতে চায় না, তো তার জন্য কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এই নৃসিংহদেবের পুজো করলে কিন্তু অনেক দিক থেকে, শত্রুতার দিক থেকে, অপদেবতা যদি বাড়িতে যদি প্রবেশ করে তার থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়, কেননা কখন আমাদের এই নৃসিংহ অবতার মানে কখন রূপ নিয়েছিল বিষ্ণু, কখন নৃসিংহ অবতারের রূপ নিয়েছিল, হিরণ্যকশ্যপের পুত্রকে আমাদের হচ্ছে প্রহ্লাদ, এই প্রহ্লাদের কিন্তু, প্রহ্লাদ সবসময় কিন্তু আমরা জানতেন হরির পুজো করতো, ওম হরি,
ওম হরি, ওম হরি হস্মায় কিন্তু জপ করতো। সেই আমি অবশ্যই আলোচনা করব, কেননা যখনই আমরা মাইথোলজি নিয়ে আলোচনা করি তখনই কিন্তু আমাদের কিন্তু এইগুলো কিন্তু চলে আসে। যাই হোক, কলার বন্ধু কে আছে অবশ্যই আমি দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, নাম জয়শ্রী গণেশ। নমস্কার জয়শ্রী গণেশ, বলুন। হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি দীঘা থেকে বলছি। দীঘা থেকে বলছেন, আপনি কার ব্যাপারে জানবেন? হ্যাঁ আমি আমার নিজের ব্যাপারে একটু জানবো। নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ নাম হচ্ছে দীপক মুখোপাধ্যায়। ডেট অফ বার্থ 10/3/1996। 10/3/1996। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দীঘা। দীঘা। জন্মসময়? জন্মসময় হচ্ছে 9:16 PM। 9:16? হ্যাঁ হ্যাঁ 9:16 PM। জন্মস্থান হচ্ছে দীঘায়। বেশ, পূর্ব মেদিনীপুরে আমাকে আমরা দীঘাতেও পেয়ে যাচ্ছি, আমাকে কাঁথি চেম্বারে পাচ্ছেন, আর হচ্ছে আমাকে মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। কাঁথি চেম্বারে 2 তারিখ, 2 জুলাই। হ্যাঁ 2 জুলাই কিন্তু আমাকে আমরা, হ্যালো, হ্যাঁ বলছি 2 জুলাই। হ্যাঁ 2 তারিখে আমাকে আপনি পেয়ে যাচ্ছেন আমাকে কাঁথি চেম্বারে। যারা যারা কাঁথি চেম্বারে দেখাতে চান, 2 তারিখ জুন মাসের 2 তারিখে কিন্তু আমাকে আমরা কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। বৃশ্চিক রাশি তোমার? হ্যাঁ বৃশ্চিক রাশি জানা ছিল নিশ্চয়ই এটা। বৃশ্চিক রাশি তুলা, হ্যাঁ বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন। রবিবার তোমার জন্ম বার পাওয়া যাচ্ছে, রবিবার। বিশাখা নক্ষত্র হর্ষণ যোগে তোমার জন্ম হয়েছে, দেবাড়িগণ মানে রাক্ষসগণ। দক্ষিণ পূর্ব দিকটা তোমার কিন্তু ভালো দিক, দক্ষিণ পূর্ব দিক থেকে বসে কোনো শুভ কাজ করলে তোমার ক্ষেত্রে ভালো হবে, অর্থাৎ অগ্নিকোণটা তোমার ক্ষেত্রে ভালো। এখানে আমি যেটা পাচ্ছি, লগ্ন পেয়েছে রাহুল নক্ষত্র, অর্থাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, কোনো কিছু ডিসিশন ঠিক মতো নিতে পারছে না, প্রচন্ড চঞ্চলতা, প্রচন্ড উচ্ছৃঙ্খল মনোবৃত্তি, কোনো কিছু এক জায়গায় স্থিরতা তোমার কিছু হচ্ছে না, তাই কিনা একটু শেয়ার করবে? হ্যাঁ এখন এটা হচ্ছে অবশ্যই, এটা কিন্তু পাচ্ছি। এখানে তোমার লগ্ন থেকে অষ্টম স্থানে, তোমার লগ্ন থেকে মানে অষ্টমে কোনো মানে তোমার শুক্র ভঙ্গ কাল সংযোগের সৃষ্টি হচ্ছে। শুক্র ভঙ্গ কাল সংযোগ থাকা মানে তোমার কিন্তু এখানে কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারছো না, ব্যবসা করলেও উন্নতি হবে কিনা সেটাও তুমি চিন্তিত, তাই কিনা বলো? হ্যাঁ পরীক্ষা পরীক্ষা যে বললাম তোমার কর্মে কর্মে কেরিয়ারের জায়গাটা প্লাস ব্যবসা করবে, ব্যবসা করবে কি চাকরি করবে সেটাও তুমি কিন্তু কনফিউজড। হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পশ্চিম দিকটা তোমার ক্ষেত্রে পীড়িত, পশ্চিম সাইডটা তোমার ক্ষেত্রে পীড়িত। পশ্চিম সাইডে তোমার যদি আকাশি কালার, বাড়ির যে পশ্চিম সাইডটা যদি স্কাই কালার রং করা থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু অসুবিধা হবে। কি কালার রং আছে তোমার? তুমি কি আমাকে বলেছো তোমার বাড়ির পশ্চিম দিকে যে স্কাই কালার হবে সেটা কি আমি জানতাম? লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রোগ্রাম দেখছে, তোমার মোবাইল নাম্বারটাকে সবাইকে শেয়ার করো যে রাজদার প্রোগ্রাম, যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু দ্বারা মানুষের কি নেগেটিভিটি চলছে সেটা বোঝা যায়। এগুলো কিন্তু পড়াশোনা না করলে গভীর ভাবে পড়াশোনা করতে হয়। তোমার মোবাইল নাম্বারটা দর্শমন থেকে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। বলো মোবাইল নাম্বারটা, বলো তোমার মোবাইল নাম্বারটা। 9932 9392 96 9392 93। বলো 9932 9392 93। আমরা শুনলেন নাম্বারটা, আমরা শুনলেন, আমরা নোট করলেন যে ইনার যে দিকটা বলে দেয় পশ্চিম সাইডটা, পশ্চিম সাইডটা তোমার পীড়িত, তোমাকে শনি গ্রহের দ্বারা তুমি প্রচন্ড আক্রান্ত, তোমার যে কোনো কাজে প্রচন্ড বাধা বিপত্তি প্লাস শনি কেতু এখানে স্থাপিত সৃষ্টি হয়েছে। কোনো কাজে তুমি এনার্জেটিক পাচ্ছ না, কোনো কাজে যে এগোবে সেখানে মনোবল তুমি হারিয়ে ফেলছো, ঠিক কিনা বলো? হ্যাঁ এটাই তো বলছি, সমস্ত কাজে ডিলে, সমস্ত কাজে বাধা। আমার কথাটা তুমি কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। তো সেই জায়গাটাকে তোমাকে বুস্ট আপ করতে হবে, তোমার পশ্চিম সাইডটাকে বুস্ট আপ না করলে হবে না। তোমাকে বললাম এটা শনি গ্রহের পীড়িত, তুমি একটা নীলা পাথর পরে নিলে, একটা এমিথিস পরে নিলে কিংবা দক্ষিণা গেলে পুজো করলে তোমার সমস্ত কিছু মিটে গেল, নয়, ওই পশ্চিম সাইডটাকে তোমাকে বুস্ট আপ করতে হবে, তা না হলে জীবনে সাকসেস পাবে না। বুঝাতে পারলাম? তুমি পারলে আমার সঙ্গে কাঁথি চেম্বারে যোগাযোগ করো, চাকরি তোমার ক্ষেত্রে আছে কিন্তু ওই সাইডটা তোমাকে ঠিক করতে হবে, তা না হলে তোমার বাস্তু ওরিয়েন্টেড সমস্যা, বাস্তুর জায়গায় প্রচন্ড তোমার ড্যামেজ আমি দেখতে পাচ্ছি, প্লাস তোমার দক্ষিণ পূর্ব কোনটাও তোমার ডিস্টার্ব, দক্ষিণ পূর্ব অগ্নি কোনটাও তোমার সমস্যা আছে। বুঝাতে পারলাম? হ্যাঁ, এই পারলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, ভালো থেকো, ভালো থেকো। সামনে ফলাহানি অমাবস্যা, যারা কাজ, যারা সঠিক যোগে সঠিক তিথিতে কাজ করাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ফলাহানি অমাবস্যা যোগটাকে কাজে লাগান। শুধুমাত্র ওই আপনারা যা স্টোন করে নিলাম আর যে কোনো কিছু একটা প্রতিকার করে নিলাম জীবনে সফলতা পাবেন, নেভার, কোনোদিনও নয়। আমার প্রয়োগ থাকে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। দেখুন ওনাকে যে কালারটা বললাম, যদি ওনার স্কাই কালার থাকে জীবনে সমস্যা হবে, উনি বললেন হ্যাঁ আমার কিন্তু
স্কাই কালারই কিন্তু পশ্চিম দিকে আছে। আমরা মোবাইল নাম্বারটাও কিন্তু উনি আপনাদের জন্য শেয়ার করে দিলেন, কারণ আমার প্রোগ্রাম বাস্তবসম্মত প্রোগ্রাম, শিক্ষামূলক অনুষ্ঠান, গায়ে কাটা দেবে কাটা দেওয়া অনুষ্ঠান। কি করে রাজদা বলতে পারে আর আপনার বাড়িতে ছোটখাটো জিনিসগুলো রেখেছেন সেখান থেকে কি করে আপনাদের নেগেমিটি সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাদের অজানা তথ্য, এগুলো কিন্তু আপনারা জানেন না। অনেকের মায়া মমতা ত্যাগ করতে পারেন না, সেইগুলোকে ড্যামেজ করে রাখেন, সেগুলো ঘরে একটা জায়গায় রেখে দেন, তার জন্য কিন্তু নেগেটিভিটি কিন্তু প্রভাব সৃষ্টি হয়। গাড়ির ব্যাটারি কোন স্থানে রাখবেন, ওয়েস্টেড ব্যাটারি কোন স্থানে রাখবেন, তার উপরও কিন্তু নির্ভর করে মানুষের পজিটিভিটি, তার উপরও নির্ভর করে মানুষের নেগেটিভিটি। যেই স্থানে আপনি গাড়ির ব্যাটারিটা রেখেছেন সেখান থেকে নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে। আপনার বাড়িতে আবর্জনা রেখেছেন যেখান থেকে রেখেছেন সেখান থেকে নেগেটিভিটি আসছে। প্রতিটা জায়গা কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খানো যদি বিশ্লেষণ না করতে পারি, পুঙ্খানুপুঙ্খানো যদি জাজমেন্ট না করতে পারি, জীবনের অবস্থাগুলো আসতে বাধ্য। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আপনাদের বলছিলাম আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। ভাইয়ের নাম, ভাইয়ের ডেট অফ বার্থ? 5ই মে 1990। সকাল 7টা। জন্মস্থান? প্রোগ্রাম দেখা হয় আমার? আচ্ছা, জন্মবার শনিবার বাবা যাচ্ছে, জন্মবার শনিবার। সিংহ রাশি বিষলগ্ন, সিংহ রাশি বিষলগ্নর ক্ষেত্রে ভালো সময় আসছে, সেটাকে ধরতে হবে। বিষলগ্নের ক্ষেত্রে ভালো সময় আসছে কিন্তু ধরতে হবে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে তোমার ভাইয়ের ক্ষেত্রে। এখানে আমি যেটা পাচ্ছি, ব্যাঘাত যোগে তোমার ভাইয়ের ক্ষেত্রে জন্ম হয়েছে, জন্ম রাশি হচ্ছে সিংহ রাশি, বিষলগ্ন আর হচ্ছে নরগণ, মানে হচ্ছে মনুষ্যগণ, যাকে বলা হয় মনুষ্যগণ, ঠিক আছে। যেখানে চন্দ্র পেয়েছে লগ্ন, লগ্ন পেয়েছে রোহিণী নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, রবি পেয়েছে শুক্র নক্ষত্র, রবি শুক্র নক্ষত্র পাওয়া মানে এই জায়গাটা পুরো ড্যামেজ হয়ে গেল। রবি আমাদের কি দেয়? রবি আমাদের যশ দেয়, রবি আমাদের সম্মান দেয়, রবি আমাদের প্রতিষ্ঠা দেয়, রবি আমাদের কাজের এনার্জেটিক বাড়ায়, যে কোনো দিক থেকে কিন্তু আমাদের জ্যোতি বাড়ায়, আমাদের প্রভাব বাড়ায়, আমাদের কিন্তু একটা পাওয়ার বিস্তার করে হচ্ছে আমাদের রবি। সেই রবি কিন্তু তোমার ক্ষেত্রে সমস্যা হয়ে গেল, অর্থাৎ তোমার কিন্তু আমি দেখতে যেটা পাচ্ছি তোমার ভাইয়ের কিন্তু চাকরি ওরিয়েন্টেড সমস্যা, চাকরি নিয়ে একটু সমস্যা, চাকরি পেতে গেলে সমস্যা হবে। প্লাস বৈশাখ মাসে তোমার ভাইয়ের জন্ম, তাই কিনা বলো? বৈশাখ মাসে তোমার ভাইয়ের জন্য দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে আছে, এটা খুব ভালো। তৃতীয় স্থানে কেতু বসে আছে, এটা ভালো। চন্দ্র বসে আছে তোমার চতুর্থ স্থানে, মায়ের শরীর, মায়ের আশি, মানে মা তোমার ভাইকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কথাটা ভুল না ঠিক? আপনার আপনার মা আমার কথাটা শুনছে, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? 100% ঠিক তোমার থেকেও। এটা তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না, তোমার থেকেও তোমার ভাইকে বেশি তোমার মা ভালোবাসে, বেশি প্রায়োরিটি দেয়, বেশি অনেক কিছু ছেড়ে দেয় তোমার ভাইকে, তাই কিনা বলো? 100% ঠিক বলেন দাদা, 100% ঠিক। শনি কেতু এখানে বাধা বিপত্তি যোগ, এই বাধা বিপত্তি যোগের জন্য জীবনে উন্নতি করতে পারছো না। দক্ষিণ পশ্চিম কোণটাকে ঠিক করো, দক্ষিণ পশ্চিম কোণটাকে ঠিক না করলে তোমার বাড়িতে উন্নতি পাবে না। দক্ষিণ পশ্চিম কোণে তোমাদের ড্যামেজ আছে, দক্ষিণ পশ্চিম কোনো ড্রেনেজ, কোনো ড্রেন আছে, কোনো আবর্জনা কিংবা কোনো নোংরা জিনিস কোনে ফেলা হয়, কিংবা নোংরা জল ওখান থেকে পাস করে, কিংবা এরকম কিছু আছে কি? না, বাইরে থেকে কোনো জল পাস করছে, কোনো নোংরা কোনো কিছু ড্যামেজ কিছু জিনিস কিছু আছে এখানে? দক্ষিণ পশ্চিম কোণে তো আমাদের তো কিছুই নেই দাদা, মানে আপনার যে বাড়িটা আছে দক্ষিণ পশ্চিম কোণে আপনাদের মানে অবশ্যই নেই ওটা। তাই তো? হ্যাঁ, ওই দেখো তাহলে এটা কি আমার জানার কথা? হ্যাঁ, ওই জায়গাটা কেটে গেছে, ওই জায়গাটা কেটে গেছে মানে তোমাদের ওখান থেকে তোমার ভাই মানে ভাইয়ের কিন্তু কর্মের দিক থেকে, কর্মের জায়গায় তোমার ভাই খুব চিন্তিত থাকে, ঠিক কিনা বলো? হ্যাঁ, ওই যে কর্মের দিক থেকে সমস্যা, দক্ষিণ পশ্চিম কোণটা তোমার কেটে গেছে, ওই জায়গাটাকে বুস্ট আপ করতে হবে। আমাদের সব দিকের কোণগুলো কোন দিকে তোমার ভাইয়ের কি, আমি কি বললাম, দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে আমাদের রাহু শনি, রাহু আর কেতুর জায়গা, সেই জায়গাটাকে তোমাকে ড্যামেজ করে দিয়েছে। অর্থাৎ তোমার ভাইয়ের কিন্তু জন্মস্থান থেকে বাইরে উন্নতি আছে, জন্মস্থান থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার ভাইয়ের কর্মের জায়গায় ভালো কিন্তু পাওয়ার কথা কিন্তু পাচ্ছে না, হচ্ছে না, তাই কিনা বলো? সরকারি চাকরির যোগ সেমন আমি দেখতে পাচ্ছি না, পারলে এখানে কিছু গ্রহগত সংস্কার তো আছে, সঙ্গে পাওয়ার অব অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে।
পাবড়াও অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে তোমার জীবনে সাকসেস পাবে না। তোমার ভাই কিন্তু প্রচন্ড বিলাসিতা, প্রচন্ড সুখ শান্তি, প্রচন্ড ভালো জিনিস খেতে, ভালো জিনিস পড়তে, টিপটপ ভাবে থাকতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কতটা ঠিক না ভুল? 100% ঠিক। ওই দক্ষিণ পশ্চিম কোনটাকে বুস্ট আপ করো, তোমার ভাইয়ের চাকরি কিন্তু অবধারিত। হ্যাঁ বলো। বিবাহিত জীবন ভালো হবে না, বিবাহিত জীবন ভালো হবে না, বিবাহিত জীবনও ভালো হবে না, বিয়ের পরে দাম্পত্য জীবনে, বিয়ের পরেও কিন্তু তার ভাগ্য আরো পড়ে গেছে। ভাগ্যে হ্যাঁ, এই যে বললাম কষ্ট মানে কি, বিলাসিতা বেড়ে গেছে, বিলাসিতা, ওই যে বললাম বিলাসিতার জায়গাটা বেড়ে গেছে, বিলাসিতার জায়গা। ফিউচার পারলে যোগাযোগ করো, পারলে পারলে যোগাযোগ করো, ফিউচার এখানে। তোমার ভাই, তোমার মা এত, তোমার মাকে এত মাথায় তুলে রেখেছে, আর কিছু বলার নেই। হ্যাঁ, এই জায়গাটাকে অনেক বললে শুনলে খারাপ লাগে, আমি বলে দিলাম সেটা। বিলাসিতার মধ্যে তোমার ভাই আছে, এখন তোমার ভাইয়ের যে যোগটা যেটা চলছে, বিলাসিতা শুক্র প্রচন্ড পরিমাণে ভালো অবস্থায় বসে আছে, জীবনে অর্থ নিয়ে ওকে কিছু করছে না, তা সত্ত্বেও কিন্তু অর্থ নিয়ে ওকে চিন্তা করতে হয় না, সবকিছু কিন্তু উনি কিন্তু পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, এতে কিন্তু আরো খারাপ হচ্ছে। পারলে একবার কোনো ভালো জ্যোতিষের সঙ্গে একটু কনসাল্ট করো, প্লাস দক্ষিণ পশ্চিম দিকটাকে বুস্ট আপ করো, আর প্লাস তোমার এখানে কিন্তু পূর্ব দিকটাকে তোমাকে ঠিক করতে হবে, এই জায়গাটাও কিন্তু একটু অবস্থা গেলাছে। হ্যালো, হ্যালো, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট। আমার তো সামনে বিআরডি চেম্বার, আমরা ডেট গুলো এখানে যাচ্ছে ঠিক স্ক্রিনে, আমরা নোট করে নিন। প্রোগ্রাম যখন করতে বসি তখন কিন্তু আমি কথার মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু এখানে ডেট গুলো কোন কোন চেম্বার গুলো কিন্তু ডিটেলস এ সব যাচ্ছে, এগুলোকে আমরা, আমাদের কাজ হচ্ছে সেগুলোকে নোট করে নেওয়া, কারণ আমি অমূল্য সময় আপনাদের সঙ্গে এখানে কথা বলতে আসি, প্লাস আমার চেম্বার গুলো আমি অনেক সময় বলতে পারি না, অনেক সময় মিসিং হয়ে যায়। আপনারা কিন্তু এই জায়গাটাকে ফলো করবেন। তার আগে বড় কথা হচ্ছে মোবাইল নাম্বারটাকে আমরা নোট করে নিন, মোবাইল নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন, প্রোগ্রামের শেষে যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারে এসে আমার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করুন, শুভ যোগ গুলো, শুভ তিথি গুলো, শুভ সময় গুলোকে আমরা কাজে লাগান, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করুন, জীবনে সাকসেস গ্যারান্টি আপনাদের কিন্তু হবে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? নিজের নাম বলুন, ডেট অফ বার্থ। 1984, 25 সেপ্টেম্বর 1984, 25 সেপ্টেম্বর 1984, জন্ম সময় রাত 11:58। যারা যারা মানে আমাকে যারা দেখাতে চাইছেন বিরাটি চেম্বারে, কিন্তু সোমবার আর শুক্রবার দিন আমাকে, আমরা রাত্রিবেলা না সকালবেলায়, কটা 58 বললেন, 12:51 58 না 11:58, রাত্রি 11:58। জন্মস্থান হচ্ছে আপনার কলকাতা? হ্যাঁ, কৃষ্ণনগর, নদিয়া। জন্মবার ছিল মঙ্গলবার, তাই তো? কন্যা রাশি মিথুন লগ্ন, মানসিক জায়গায় প্রচন্ড টেনশন, প্রচন্ড চাপের মধ্যে দিয়ে আপনি আছেন। হ্যালো, প্রচন্ড চাপের মধ্যে দিয়ে আছেন, কাছের ব্যক্তি আপনাকে ভুল বুঝবে, কাছের ব্যক্তির কাছ থেকে আপনার প্রচন্ড আঘাত খেতে হবে, সবার জন্য সবকিছু করে আপনি লাস্টে আপনি কাঁচকলা পেলেন, কাঁচকলা, ঠিক কিনা বলুন? হ্যাঁ, সেটা বলতে হবে তো। আপনার আপনার মা আছেন? দেখুন দেখুন, আপনার মা যে নেই, আপনার মা এই কথাটা বললো, আপনার মা কি আছেন? আর আমি কিন্তু, আপনি বললেন আপনার মায়ের আগামীকাল মৃত্যুবার্ষিকী, জ্যোতিষ শাস্ত্রটা কতটা অথেন্টিক, কতটা প্র্যাকটিক্যাল ভাবে বিচার করলে মানুষকে সঠিক পথ দেখানো যায়, তার জন্য সঠিক মানুষকে খুঁজতে হবে আপনাদের, কোথায় গেলে আমি সঠিক দিশা পাবো, কোথায় গেলে আমি সঠিক সন্ধান পেতে পারি, মানুষ সঠিক সন্ধানের জন্য আমাদের কাছে আসে মানুষ। এই যে আপনি কি আমাকে বলেছেন যে আপনার মা মারা গেছেন, প্লাস আগামীকাল যে আপনার, দেখুন আপনি কানেকশনটাও পেলেন, আপনাকে কিন্তু কালকে আপনার মায়ের মৃত্যুবার্ষিকী, আমি কিন্তু আপনার বললাম আপনার মা কি আছেন, আপনি বললেন না আমার মা আগামীকাল মৃত্যুবার্ষিকী, তাই না? আচ্ছা, আপনার ম্যাডাম আপনি প্রচন্ড মঙ্গল কেতুর জায়গাটা কিন্তু আপনার প্রচন্ড ডিসা, বিয়ে হয়েছে আপনার? বিবাহিত জীবন আমি খুব একটা ভালো দেখছি না, প্রচন্ড হতাশাগ্রস্ত জীবন আপনার, তাই কিনা বলুন? শারীরিক সমস্যা, বিয়ের পরে তো শরীর তো আপনার একদম শেষ হয়ে গেছে, কি করবেন, জেনে নিলে তো সমস্যা মিটে গেল, তাই না? আমরা তো, আমরা জানি না, আমরা শিক্ষিত মানুষ, পড়াশোনা জানেন আপনারা, যেটা আপনার প্রোগ্রাম আপনি কি আজকে প্রথম দেখছেন দিদি ভাই? কি লাভ আছে দিদি ভাই ফোনে লাইন পেয়ে, কি লাভ আছে বলুন, কি লাভ পাবেন আপনি, আপনি কি লাভ পেলেন বলুন?
আমি যাবো আপনার চেম্বারে, শুক্রবার তো আগামীকাল বসবেন। আগামীকাল আপনি বুক করে চেম্বারে যোগাযোগ করুন, ফলাহানি অবস্থা ফল লাভ পাওয়ার জন্য আগামীকাল আসুন। আগামীকাল আপনার মায়ের মৃত্যুবার্ষিকী, মায়ের আশীর্বাদে আপনি আজকে লাইন পেয়েছেন। মা কিন্তু আপনাকে, মা কিন্তু সন্তানের কিন্তু গার্ড দিয়ে রাখে। আপনি পারলে আগামীকালই আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি মোবাইল নাম্বারটা বলুন, আপনি মোবাইল নাম্বারটাকে কিছুক্ষণ প্রোগ্রামের শেষে মোবাইল নাম্বারে ফোন করে আপনি বুকিং করে নিন। ম্যাডাম দেরি করবেন না, আপনি প্রচন্ড দেরি করে ফেলেছেন। আপনার চোখের জল, আপনার শরীর স্বাস্থ্যের জন্য আপনার প্রচন্ড সমস্যা হচ্ছে, তাই কিনা বলুন। এই দেখুন আপনি আপনি জানেন এগুলো গায়ে কি কাটা দেয় না ম্যাডাম, কি করে রাস্তা বলছে এই কথাগুলো। আপনি পারলে ম্যাডাম যোগাযোগ করুন, আপনি আগামীকাল আমার চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ নাম্বারটা লিখে নিন, নাম্বারটা লিখে নিন, ভালো থাকবে। এইগুলোই হচ্ছে পেডিং। আমি নিজেও, আমি নিজে মানে ভাবি যে আপনাদের আমি সঠিক সঠিক বিচারগুলো করি, আপনারা কেন বসে থাকেন, কি কারণে এত সময় নষ্ট করেন? আপনাদের সময় আর বয়স থেকে ফেরত পেয়ে যাবেন? আমার তো মনে হয় তাই, আমার তো মনে হয় তাই। আমরা মনে হয় সমস্ত কিছু হারিয়ে গেল, সময় আর বয়স মনে হয় আমরা মনে হয় ফেরত পেয়ে যাবেন। আমার জানা নেই, আমি তো কোনোদিনও পাবো না, আপনারা মনে হয় পেতে পারেন, আমি মনে হয় কোনোদিনও পাবো না। সময় আর বয়স, আজকের দিনটা আমি কোনোদিনও ফেরত পাবো না, আমি আজকের সময়টা আমি ফেরত পাবো না। আমার একটা সময় কিন্তু একটা দাম আছে, আমি সবসময় সময়ের মর্যাদা কিন্তু আমরা দেই, যেন সময়ের মূল্য, আমরা ছোটবেলায় একটা রচনা পড়েছিলাম, সময়ের মূল্য দেবা শিখুন। সময় যে মূল্য দেয়নি সে জীবনে পিছিয়ে পড়েছে। যার কোনো টার্গেট নেই, যে জীবনে উন্নতি করতে চায় না, সে মোবাইল নিয়ে সবসময় বসে থাকে, সে জীবনে উন্নতি করতে পারবে না, গ্যারান্টি দিতে পারি সে জীবনে উন্নতি করতে পারবে না। সকাল থেকে মোবাইল থেকে, তার মোবাইল থেকে জাগা, রাত্রিবেলা মোবাইল বন্ধ করে মানে মোবাইল দেখে সে শোয়, সেই ব্যক্তি জীবনে উন্নতি করতে, সেই ব্যক্তি আমার কাছে আসবেন না। যে ব্যক্তি জীবনে প্রচেষ্টা আছে, যে ব্যক্তি জীবনে উন্নতি চাইছেন, যে ব্যক্তি জীবনে সমস্যা থেকে বেরোতে চাইছেন, যে সিরিয়াস, যে সিনসিয়ার, যে জীবনে লাইফটাকে ভালোরকম ভাবে ডেভেলপমেন্ট করতে চাইছেন, ভালোভাবে নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন, পায়ের ভিত্তি যেন মজবুত করতে চাইছেন, তারা আমার চেম্বারে আসুন। আর নচেত যারা যারা মনে করছে দিন চলছে চলছে, যাব আজ যাব কাল যাব পরশু যাব, ওই তাদের ওই কালেই খেয়ে নেয়, কাল গ্রহ তাদের কাছ থেকে আর যায় না। এই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগের মাধ্যমে অ্যাপ্লাই করলে সাকসেস আপনার পিছনে দৌড়াবে, খুব তাড়াতাড়ি আপনারা সাকসেস পাবেন পাবেন পাবেন। সামনে ফলাহানি অবস্থার দিনটাকে কাজে লাগান, 5ই জুন ফলাহানি অবস্থা, যারা ভালো থাকতে চাইছেন, যারা সমস্যা থেকে বেরোতে চাইছেন, ভালো ফল লাভ পেতে চাইছেন, তারা ফলাহানি অবস্থা কাজে লাগান। কালসর্ব মাঙ্গলিক বীজ তো এসব তো আছেই, সঙ্গে আছে আবার পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। দেখুন তো আপনার জীবনে সমস্যা থাকে কিনা, এত এত মানুষরা ফোন করছেন, আমি কি তার বাড়িতে গেছি, আমি তাদের সমস্যা কি আমি জিজ্ঞেস করেছি, না আমি ছক দেখে তাদেরকে বলেছি? শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তিনটি জিনিস তারা দিয়েছে, তাদের গড়গড় করে আমি সমস্ত কিছু কথা বলে গেছি। তার জন্য সঠিক যোগে যান, সঠিক সময় যান, সঠিক মানুষের সন্ধান খুঁজুন, সঠিক ভাবে কিন্তু আমরা কাজ পাবেন। 9883106409 9007464662 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার, যার যেখানে সুবিধা হয় সেখানে আমার সঙ্গে যোগাযোগ করুন। আগামীকাল আমাকে বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, বেশ আমাকে 26 তারিখে তারাপীঠ, যারা তারাপীঠ চেম্বারে যা দেখাতে চাইছেন, বোলপুর সাঁইথিয়া এদিকে আমরা নলহাটি মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ কিন্তু আসেন, তারা কিন্তু আমার সঙ্গে আমরা তারাপীঠ চেম্বারে পাচ্ছেন 26 তারিখ, যা 26 তারিখ দেখাতে চাইছেন তারাপীঠে আমাকে পেয়ে যাচ্ছেন, 2 তারিখে কাতি, আর সময় আমাকে মঙ্গলবারে আমাকে আমাকে পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে পাচ্ছেন, আমাকে আমরা পাচ্ছেন মেচেদায় পাচ্ছেন, আমাকে কাতিতে পেয়ে যাচ্ছেন, এদিকে দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, দক্ষিণেশ্বর, কালীঘাট, একাধিক বারাসাত, একাধিক জায়গায় কিন্তু আমাকে কিন্তু অবশ্যই বুকিং নাম্বারটাকে সেভ করে রাখুন, 9883106409 9007464662 রাশিকার্ড, গোলকার, সাকসেস কার্ড, যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, আর সৌভাগ্যের আলোর বইটাও কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছি, না যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে লাইভ পুষ্টি, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা লাইভ পুষ্টি কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু 50 বছরের কিন্তু বিচার কিন্তু আমাদের করা থাকবে। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।